আমি দুলু মিয়া, আমার বউয়ের মুখে হাসি দেখার জন্য। শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা নিয়ে দর্শকদের যেন উন্মাদনা। শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের কোনো কমতি নেই। পরিচালক অনন্য মামুন সম্প্রতি ফেসবুক লাইভে ঘোষণা করেছেন, সিনেমাটির সব গান মুক্তি পাবে ভারতের সঙ্গীত সংস্থা টি সিরিজ থেকে। প্রসঙ্গত, দরদের পেপার কাটিং প্রকাশের একদিন পর দরদ এর ট্রিজার মুক্তি পায়। ট্রিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলে দেয়। মুক্তির 24 ঘন্টার মধ্যেই এটি 20 লাখেরও বেশি দর্শক দেখেছেন। এই সাফল্যের সাথে সাথে মামুন ঘোষণা করেছিলেন, সিনেমার গল্প মেলাতে পারলে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি বক্তব্যে উল্লেখ করেছেন, এটা বলতে পারি যতই গল্প মেলানোর চেষ্টা করুন না কেন, 1 লাইনও মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার। এর পরপরই 8ই অক্টোবর শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত টিজারের ক্যাপশনে লিখেছেন, অপেক্ষার অবসান, দুলু মিয়া আসছে বিশ্বব্যাপী 15ই নভেম্বর। সিনেমা মুক্তি পাওয়ার প্রসঙ্গে অনন্য মামুন এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী 15ই নভেম্বর আমরা প্রেক্ষাগৃহে আসছি। শুধু বাংলাদেশ নয়, একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ছবিটি। আস্তে আস্তে আমরা দর্শকদের বিস্তারিত জানিয়ে দেব। অনন্য মামুন আরও জানান, ছবির শুটিং ও সেন্সর কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, প্যান ইন্ডিয়ান ফিল্মে বাংলাদেশ থেকে একজন পরিচালক হিসেবে জায়গা নেওয়া একটি চ্যালেঞ্জিংয়ের কাজ। গানগুলোর মুক্তির শিডিউল নির্ধারণ করতে করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এছাড়া অনন্য মামুনকে নিয়ে যে সমালোচনা হয়েছে তা নিয়ে তিনি বলেন, নতুন কিছু করতে সময় লাগে এবং কিছু বাধা তো আসতেই পারে। প্রসঙ্গত, দরদ যৌথ প্রযোজনায় নির্মিত। এই মুভিতে শাকিব খানের বিপরীত অভিনয় করেছেন ভারতের সোনাল চৌহান এবং অপার বাংলার পায়েল সরকার। ছবির অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, আলোক জৈন এবং রাহুল দেব। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এলিনা শাম্মি, ইমতু রাতিশ এবং সাফা মারিয়া।